আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের একেবারে প্রথম চ্যাপ্টারের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা কেনা প্রতি বছর পরীক্ষাতে এসেই থাকে এবং তোমাদেরও প্রায় 90% পরীক্ষায় আসার সম্ভাবনা। তো প্রশ্নটি আমাদের হচ্ছে হলো প্রথম চ্যাপ্টারে শুধু সাধারণত থিওরিটিক্যাল প্রশ্ন আছে এবং এখান থেকে প্রতি বছর পরীক্ষায় 10 থেকে 20 মার্কসের প্রশ্ন এসে থাকবে, সেজন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টারের অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব, মুনাফা সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণ ও সম্পদ সর্বাধিকরণ বা সম্পদ সর্বোচ্চকরণ, এই দুটি টপিক্স খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখে থাকি যে প্রতি বছর এই টপিক্স থেকে প্রশ্ন আসেই। তাহলে এই টপিক্স থেকে সাধারণত কীভাবে প্রশ্ন আসে আমরা একটু ব্ল্যাকবোর্ডে দেখি। যদি মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয়, এটা আমরা দেখছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালে আসছিল যে মুনাফা সর্বাধিকরণ ফার্মের প্রধান লক্ষ্য কেন বা ফার্মের প্রধান লক্ষ্য হিসেবে এর যুক্তিগুলো কী বা পক্ষে সমূহ আলোচনা করো, একটা আসে। আর আরেকটা প্রশ্ন আসে, মুনাফা সর্বাধিকরণ একটি ফার্মের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয় না কেন, অথবা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের ত্রুটি বা সীমাবদ্ধতা আলোচনা করো। তার মানে আমাদের দুইভাবে প্রশ্নটা আসতে পারে, একটা হলো পক্ষে, মানে যদি মুনাফা সর্বাধিকরণ কেন কোম্পানির প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হবে, আর একটা হচ্ছে হলো মুনাফা সর্বাধিকরণ কেন কোম্পানির প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হবে না। আমরা প্রথম প্রশ্নের আগে অ্যান্সারটা শেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা আমরা বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালে আসছে এবং দ্বিতীয় প্রশ্নটি এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 সালে হিসাব বিজ্ঞান বিভাগে। আর প্রথম প্রশ্নটা সব হিসাব বিজ্ঞান, তারপর আমরা জানি যে বিবিএতে কি 4টা সাবজেক্ট আছে, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং সব বিভাগে আসে। তো প্রথমটাই দেখো, আমাদের মুনাফা সর্বাধিকরণ ধারণাটা একেবারে অনেক আগের ধারণা, এটাকে বলা হয় 19শ শতাব্দীর একটা ধারণা। প্রথম দিকে যখন ব্যবসা সম্প্রসারণ শুরু হয়েছিল তখন মালিকদের মূল লক্ষ্য ছিল একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল গোল হবে মুনাফাটাকে সর্বোচ্চকরণ করা। পরবর্তীতে ধীরে ধীরে যখন সময়ের পরিক্রমায় মুনাফা সর্বাধিকরণ ধারণা থেকে কোম্পানিরা ফিরে আসে, এখন তারা বলে যে সম্পদ সর্বাধিকরণ ধারণাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মুনাফা সর্বাধিকরণ ধারণাটা কেন প্রথম দিকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছিল সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এমনি নর্মালি মুনাফা সর্বাধিকরণ ধারণা বোঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি মুনাফাটা কী। আমরা নর্মালি মুনাফা জানি যে মোট ব্যয় থেকে মোট আয় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মুনাফা। এবং অনেক সময় বলা হয় যে কোম্পানি তার গুণগত কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার করার মাধ্যমে যে অর্থ উপার্জন করে তাকেও বলা হয় মুনাফা। এখন আসো যে মুনাফা সর্বাধিকরণের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হওয়ার কারণটা কী, বা ইংলিশে অনেকে বলে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো প্রথম কারণটা বলছে যে মুনাফা দক্ষতার মানদণ্ড। মানদণ্ড বলতে বোঝাচ্ছে দক্ষতা বলতে কি, ইফিসিয়েন্সি, যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো চলছে কি না, ব্যবসা প্রতিষ্ঠানের কোন দিকে সমস্যা আছে কি না সেটা আমরা প্রথমেই মুনাফা দিয়ে বুঝতে পারি। অর্থাৎ তুমি যদি ধরে নাও গত 3 বছরের ব্যবসা প্রতিষ্ঠানে দেখতেছো যে মুনাফা ঠিকমতো আছে, তাহলে তখন তুমি কী মনে করবা যে মুনাফা যদি হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানটার বিক্রয় থেকে শুরু করে সব দিকেই উৎপাদন সব দিকেই ঠিকমতো চলতেছে ব্যবসা প্রতিষ্ঠানটা। আর যদি কোনো কারণে কোনো বছর লস অনেক বেশি হয় বা আগের বছরের তুলনায় প্রফিট কম হচ্ছে, তাহলে তখন আমরা বুঝতে পারবো না যে নিশ্চয়ই আমার প্রোডাক্টে কোনো ত্রুটি আছে অথবা মার্কেটিংয়ে কোনো ত্রুটি আছে হয়তো বা উৎপাদনে কোনো ত্রুটি আছে, কোনো না কোনো জায়গায় আমার ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। তাহলে ওভারঅল ব্যবসার একটা দক্ষতার মানদণ্ড হিসেবে আমরা কাকে বলতে পারি, প্রফিটকে বলতে পারি বা মুনাফাকে বলতে পারি। 2 নম্বর হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমরা জানি যে সম্পদ কে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করি, আমরা জানি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমার সম্পদটাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা কি মুনাফাটা সর্বোচ্চকরণ করতে পারবো। তাহলে এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করলে আমার মুনাফাটা সর্বাধিকরণ হবে, এই জন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার একটা আরেকটা লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। 3 নম্বর হচ্ছে ফার্মের সিদ্ধান্তসমূহ মূল্যায়নের মাপকাঠি। আমরা জানি যে একটা ফার্ম বা একটা কোম্পানি 1 বছরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, তাদের ম্যানেজমেন্টের যারা টপ লেভেলে থাকে তারা চিন্তা করে যে কোন সেক্টরে বিনিয়োগ করবে বা কী পরিমাণ আমার অর্থসংস্থান আসবে বা আমি
ব্যবসাতে স্থায়ী সম্পদ কত রাখব, চলতি সম্পদ কত রাখব, প্রফিটের কতটুকু অংশ আমি কি বলে কোম্পানির কাছে রাখব, বাকি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে দেব, কতটুকু পরিমাণ আমি ক্রয় করব, কতটুকু পরিমাণ আমি বিক্রয় করব, এই যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি, এই সিদ্ধান্ত মূল্যায়নের একটা মাপকাঠি হচ্ছে হলো মুনাফা সর্বাধিকরণ। চার নম্বর হচ্ছে আমরা বলতেছি যে সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ কি মানে মুনাফা সর্বাধিকরণ ধারণা থেকে মালিক সবসময় চেষ্টা করে তার কোম্পানির কি প্রফিটটাকে বাড়াইতে। তাহলে কোম্পানির যদি প্রফিট বাড়ে তাহলে মালিকের প্রথমে কল্যাণ হবে। আচ্ছা, কোম্পানির প্রফিট যদি হয় তাহলে সে কী করতে পারবে, শ্রমিককে তার ন্যায্য মূল্যটা দিতে পারবে। কোম্পানির প্রফিট হলে সে কী করতে পারবে, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করতে পারবে। আমরা দেখি না যে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কোম্পানি তাদের কর্পোরেট কিছু রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করে। যেমন আমরা দেখে থাকি যে ডাচ বাংলা ব্যাংক তাদের কী করে, মুনাফা থেকে সাধারণ শিক্ষা মেধাবী যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বৃত্তি দেয়। তারপর অনেক সময় আমরা অনেক বড় কোম্পানিকে দেখি যে বন্যার্ত হয়েছে সেখানে সে ত্রাণ তহবিল দান করছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে এরকমভাবে তারা সহযোগিতা করে, বা কোনো ধারা কাছে যে তাদের দাতব্য প্রতিষ্ঠান থাকে তাদের টাকা থেকে তারা হয়তো একটা হসপিটাল নির্মাণ করছে। তাহলে এই যে প্রফিট থাকলে কী হবে, একটা সামাজিক কল্যাণ করতে পারবে। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কেন আমরা বলবো যে মুনাফা সর্বাধিকরণ প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হবে, তাহলে আমরা চারটা পয়েন্ট লিখলেই হবে। একটা হচ্ছে হলো মুনাফা দক্ষতার মানদণ্ড, দুই নম্বর হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, তিন নম্বর বলতেছি আমরা ফার্মের সিদ্ধান্তসমূহ মূল্যায়নের মাপকাঠি, আর চার নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ। চলো তাহলে আমরা এবার মুনাফা সর্বাধিকরণের ত্রুটিগুলো কী বা সীমাবদ্ধতাগুলো কী সেগুলো নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম প্রশ্নটি ছিল মুনাফা সর্বাধিকরণের পক্ষে আলোচনা করো বা কেন প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখলাম যেটা কিনা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে এসেছিল 2017 সালে, যে মুনাফা সর্বাধিকরণের ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো আলোচনা করো বা প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হয় না কেন। আচ্ছা, এটারও ঠিক আমাদের চারটা পয়েন্ট আছে। আমাদের প্রথম পয়েন্টটা বলছে মুনাফার ধারণার অস্পষ্টতা, অর্থাৎ এখানে আমাদের বলা আছে যে মুনাফা সর্বাধিকরণ করতে হবে, কিন্তু আমার কোন ধরনের মুনাফা সর্বোচ্চ করতে হবে, আমরা কি নিট মুনাফা সর্বোচ্চকরণ করব নাকি না গ্রস প্রফিট করব, মানে ঠিক এক্স্যাক্টলি আমরা জানি যে প্রফিটের মুনাফার তো অনেক টার্ম আছে, হ্যাঁ, তো সেটা কোন মুনাফাটা আমরা এক্স্যাক্টলি সর্বোচ্চকরণ করব এটা বিষয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলা নাই। এই জন্য বলা হচ্ছে যে মুনাফার ধারণা এক ধরনের অস্পষ্ট, মানে এটা আমাদের স্পষ্ট করে দেয়নি, সঠিক করে দেয়নি। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের মুনাফার ধারণার অস্পষ্টতা, এটা নিয়ে তো একটা কোনো সমস্যা নাই, তাই না? আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে হলো অর্থের সময়মূল্য বিবেচনা করে না। আমরা জানি যে অর্থের সময়মূল্যের উপর আজকের এক টাকা দুই বছর পরের এক টাকা কিন্তু সমান পরিমাণে না। আমরা আজকের একশো টাকা দুই বছরের একশো টাকা সম পরিমাণ না, কারণ আজকে একশো টাকা দিয়ে আমি যা কিনতে পারবো আজ থেকে দুই বছর পরে কি সেম টাকা দিয়ে কিনতে পারবো, পারবো না। তো এই মুনাফা সর্বাধিকরণ ধারণাটা মানে অর্থের সময়মূল্যকে টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে না, এটা একটা তার ত্রুটি। তিন নম্বর ত্রুটিতে আমরা বলতেছি যে ঝুঁকি পরিহার করে, অর্থাৎ এটাকে মানে ঝুঁকিটাকে বিবেচনা করে না। এর ধারণাই হচ্ছে হলো কি আমার সবচেয়ে বেশি প্রফিট অর্জন করতে হবে। তাহলে আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের মুনাফার ধারণার অস্পষ্টতা, এটা নিয়ে তো একটা কোনো সমস্যা নাই, তাই না? আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে হলো অর্থের সময়মূল্য বিবেচনা করে না। আমরা জানি যে অর্থের সময়মূল্যের উপর আজকের এক টাকা দুই বছর পরের এক টাকা কিন্তু সমান পরিমাণে না। আমরা আজকের একশো টাকা দুই বছরের একশো টাকা সম পরিমাণ না, কারণ আজকে একশো টাকা দিয়ে আমি যা কিনতে পারবো আজ থেকে দুই বছর পরে কি সেম টাকা দিয়ে কিনতে পারবো, পারবো না। তো এই মুনাফা সর্বাধিকরণ ধারণাটা মানে অর্থের সময়মূল্যকে টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে না, এটা একটা তার ত্রুটি।